আলিপুরদুয়ার কুমারগ্রাম ব্লকের তুত্তুরিখণ্ড গ্রাম পঞ্চায়েতের কাঞ্চালি বস্তি গ্রামে আমন ধানের ফলন এবছর খুব ভালো হয়েছে। কিন্তু বর্তমানে এই ধান খেত নিয়ে দুশ্চিন্তায় রাতের ঘুম উড়ে গেছে স্থানীয় কৃষকদের। এমনিতে সেচের কোনো ব্যবস্থা নেই এলাকায়। বর্ষার জল ধরে রেখে বছরে একবার হাড় ভাঙা পরিশ্রম করে আমন ধান ফলায় এলাকায় কৃষকেরা। আর এই ফসল পাকার মরশুমে অক্লান্ত পরিশ্রমের ফসল অধিকাংশ সময়ে যায় বুনোজন্তু বিশেষ করে হাতির পেটে। এবছর হাতির হানা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। অন্যান্য বছর ধান পাকার পরে হাতির আক্রমণ হয়, কিন্তু এবছর কাঁচা অবস্থাতেই ধান খেয়ে চলে যাচ্ছে হাতির দল। পাশাপাশি নষ্ট করে দিয়ে যাচ্ছে বিঘের পর বিঘে ধানের খেত, যার ফলে কাঁচা অবস্থাতেই ধান কেটে নিতে বাধ্য হচ্ছেন স্থানীয় কৃষকেরা। হাতি এলে বনদপ্তরে খবর দিলেও সময় মতো আসেন না বনকর্মীরা। নানা অজুহাতে বনদপ্তরের পক্ষ থেকে কখনো ক্ষতিপূরণ জোটে সামান্য, কখনো বা তাও জোটে না। এই অবস্থায় কঠিন পরিস্থিতি সামনে পড়েছেন ওই এলাকার কৃষকেরা। যে ফসলের ওপর নির্ভর করে তাদের সারা বছরের উদরপূর্তির ব্যবস্থা হতো, সেই ফসলের অধিকাংশই এখন উদরপূর্তির জন্য করছে বন্যজন্তুরা। আর বনদপ্তরের উদাসীনতা এবং হাতির হানা দুয়ে মিলে দুশ্চিন্তা বাড়াচ্ছে কৃষক পরিবারগুলির আগামী দিনের আহারের সংস্থানে। হাতি রোজ আতা হয় সামসাম কো হাম লোক কো অসুবিধা হতা হয়। হাতি দৌড়ানে সে ভি ইধার উধার নেই ভাগতা হয়। হাতি খাতা হয় খাতা হয় ওর একদম পুরা করতা হয়, ইধার উধার দৌড়তে রহতা হয়, ওকা বহুত নুকসান হতা হয়। ইস সাল কিয়া জ্যাদা হয়? ইস সাল জ্যাদা হি হো রহা হয় হাতি কা। ফোন করকে বুলাতে হ্যাঁ, লেকিন ও বহুত এক ঘন্টা দেড় ঘন্টা বাদ মে আতা হয়, ওইসে তো সব খাকে খতম। হাতির ভয়ে কাটছি, এই ধান দিয়ে আমাদের পরিবার চলে, আমাদের ঘর সংসার চলে। কিন্তু এই যে হাতি ডেলি ডেলি আসে আমাদের ধানটা খাইতেছে, হাতির ভয়ে আমরা এই কাঁচা ধান কাটতেছি। কোনো দপ্তর কোনো ক্ষতিপূরণ আমরা এখন অবধি তো পাইনি। বিট অফিসে যায় এইটা খবর দেয়, রিপোর্ট করি, তখন ওরা বলে যে হাতির কাছে যাবা না, আমরা আসবো ওকে হাতিকে তাড়াইতে। কিন্তু যখন আমরা ফোন করি ওদেরকে, কোনো সময় ফোন লাগে, কোনো সময় ফোন লাগে না। কিন্তু যে সময় ফোন লাগে ওরা সময় থাকতে আসে না, এক দেড় ঘন্টার পরে আসে। ব্যুরো রিপোর্ট, আলিপুরদুয়ার।